শুভ সন্ধ্যা, এখন বাজে হলো প্রায় 8টা। আর আজকে রান্নাবান্না করতে এতটা লেট হয়ে গেছে, কিভাবে যে কি মানে এতটা লেট করে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। জানেন, রান্না সারতে সারতে আমার 3টা 3:15 প্রায় বেজে গেছে, তারপর স্নান দান সেরে ভাত টাত খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। বুঝতেই পারছেন, এতটা লেটে যখন রান্না হয় তখন স্নান দান সেরে খেতে খেতে 9টা বাজে। তারপর একেবারে সন্ধ্যা পুজো টুজো দিয়ে একটু সময় শুয়েছি। জানেন, শরীরটা এতটা খারাপ লাগছিল যে কি বলবো। তো এখন একটুখানি স্ন্যাক্স বানাবো। দুপুরবেলায় বলেছিলাম আপনাদেরকে আলু সেদ্ধ দিয়ে রেখেছি, সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স বানাবো। তো সন্ধ্যাবেলা যে স্ন্যাক্সটা বানাবো, এই যে দেখুন, তার জন্য আলু সেদ্ধ তো করে রেখেছি, আর এই আলুটা দিয়ে আজকে বহুদিন পর বানাবো হলো চপ, চিকেন চপ। অনেকদিন আগে একবার ডিমের চপ বানিয়েছিলাম, তো আমার মেয়ে বলছে মা এবার ডিমের না চিকেনের চপ খাবো। তো কালকে রাত্রেবেলায় চিকেন রান্না হয়েছিল বাড়িতে, আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আপনাদের সঙ্গে চিকেন রান্নার কত শেয়ার করব। তো ওইখান থেকে 4 পিস চিকেন রেখে দিয়েছি, তো ওইটা দিয়েই চপ বানাবো, কারণ চপ বানাতে বিশেষ চিকেনের প্রয়োজন হয় না, অল্প একটুখানি চিকেন হলেই হয়ে যায়। তো আলুটা সেদ্ধ করে রেখেছি, এখন আলুর পুরটা রেডি করব আর ঝটপট চপ বানিয়ে দেবো। হ্যাঁ, চলুন শুরু করি। 8টা প্রায় বেজে যাচ্ছে, কখন বানাবো কখন খাবো রেডি করে নি, চলুন। হ্যাঁ, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হলে পরে আলুটা দেবো। হ্যাঁ, ও তার আগে বলে দিই, একটুখানি রসুন নিয়েছি, এটা গ্রেট করে দেবো, আদাটা গ্রেট করে দেবো, আর ধনে পাতা কুচি নিয়েছি, আর নেবো হলো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আদাটা রসুনটা বেট করে দিয়ে দিচ্ছি। আর এতটা ঠান্ডা পড়েছে, আর শীতের রাতে এত ঠান্ডার মধ্যে এইসব খেতেও না ভীষণ মজা লাগে। এবার মশলাপাতি দিয়ে দিই, একটুখানি রসুন, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা লাগবে সব দিয়ে দেবো। চিকেন, আলু, ডিম আর ব্রেড ক্রাম্বস, চলো এবার রেডি করি। হ্যাঁ, এই সাইজের বানাবো, বেশি বেশি বড় বড় বানাবো না, আগে এইভাবে রেডি করে রাখি, তারপর ব্রেড ক্রাম লাগাবো।
রেডি হয়ে গেছে, চলুন আবার ব্রেড ক্রাম লাগানো শুরু করি। হ্যাঁ, এইভাবে করতে হবে, এটাই পাশে রাখতে হবে। হাতে ইউজ করতে হবে, কিভাবে এর মধ্যে চুবিয়ে দেবো, যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য। আর এবার আর এই হাতটা ইউজ করবো না, এবার বাঁ হাতে করবো এটা। এই যে দেখুন চপগুলো সব রেডি করে নিয়েছি, এবার জাস্ট ভেজে নেব। এই যে দেখুন আমার চপ কিন্তু রেডি হয়ে গেছে, সঙ্গে পেঁয়াজ আর একটু সস নিয়ে নিয়েছি। এই যে দেখুন চপ নিয়ে হাজির হয়ে গেছি, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন সঙ্গে পেঁয়াজ আর আপনাদেরকে বলি কেমন হয়েছে। চলুন হ্যাঁ আমরা চপ খাই আজকের জন্য আপনাদের সকলকে টাটা।